শাশুড়ির সাথে জামাইয়ের অবৈধ সম্পর্ক, আপত্তিকর অবস্থায় দেখে প্রতিবাদ মেয়ের, মেয়েকে মারধরের অভিযোগ মায়ের বিরুদ্ধে, অভিযুক্ত দুজনকে গাছে বেঁধে মারধর স্থানীয়দের। শাশুড়ির সাথে জামাইয়ের অবৈধ সম্পর্ক, শাশুড়ি ও জামাইকে আপত্তিকর অবস্থায় দেখে প্রতিবাদ করায় মেয়েকে বেধড়ক মারধরের অভিযোগ মায়ের বিরুদ্ধে, প্রতিবাদে শাশুড়ি ও জামাইকে গাছে বেঁধে মারধর, সামাজিক বয়কট করে গ্রাম ছাড়া করার ডাক গণস্বাক্ষর গ্রামবাসীদের। ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার হাড়োয়া থানার কলবাড়ি এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রামেরই এক যুবকের সাথে ওই গ্রামেরই এক গৃহবধূর দীর্ঘদিনের অবৈধ সম্পর্ক। স্থানীয়রা জানাচ্ছেন, বেশ কয়েকবার দুজন দীঘাতেও গিয়েছিলেন, জানিয়ে গ্রামে অনেক কানাঘুষো চলে। গ্রামবাসীদের অভিযোগ, সেই সম্পর্ক বাঁচিয়ে রাখতে পরিকল্পনা করেই নিজের মেয়ের সাথে ওই যুবকের বিয়ে দেন অভিযুক্ত মহিলা। গ্রামবাসী সূত্রে আরও জানা গেছে, মেয়েটির আগে একবার বিবাহ হয়, কিন্তু ছেলের সাথে বনিবনা না হওয়ায় বিয়ে ভেঙে যায়। পুনরায় মায়ের প্রেমিক ওই যুবকের সাথে বিবাহ দেয়। মেয়ে বিয়ে দেওয়ার আগে ছেলেটার সঙ্গে বিয়ে হয়েছে জামাই, মেয়ে বিয়ে দেওয়ার আগে জামার সঙ্গে শারীরিক সম্পর্ক ছিল, মেয়ে জামার সঙ্গে বিয়ে মানে ছেলের সঙ্গে বিয়ে দিয়েছে যেমন শারীরিক সম্পর্ক করে বজায় রাখার জন্য। তারপরে মেয়ে মনা করার পরে অনেক এ করার পরে মা সেটা শুনিনি, জামার সঙ্গে শারীরিক সম্পর্ক বজায় রেখে দিয়েছে। মেয়ে হাতে নাতে ধরার পরে মেয়ে মেয়ের কাকার সঙ্গে বলে, মেয়ের কাকা তখন গ্রামের লোক খবর দিয়ে হাতে নাতে ধরে। রবিবার সকালে যুবতী তার মায়ের সাথে স্বামীর শারীরিক সম্পর্ক হাতে নাতে ধরে ফেলে, এরপরই গ্রামবাসীদের খবর দেয়। গ্রামবাসীরা এসে শাশুড়ি ও জামাইকে গাছে বেঁধে গণপিটুনি শুরু করে, পাশাপাশি তাদেরকে সামাজিক বয়কটের জন্য গ্রামবাসীদের পক্ষ থেকে গণস্বাক্ষর সংগৃহীত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হাড়োয়া থানার পুলিশ, জামাই ও শাশুড়িকে উদ্ধার করে হাড়োয়া থানায় নিয়ে আসে। এ বিষয়ে ওই গৃহবধূর মেয়ে জানান, আমি নিজের চোখে অপ্রীতিকর অবস্থায় দেখে ফেলেছি, প্রতিবাদ করায় মা আমাকে মারধর করেছে। আমার বিয়ের আগে থেকে আমার মায়ের সঙ্গেও সম্পর্ক ছিল, পাঁচ বছর আগে থেকে ওরা স্বীকারোক্তি দিয়েছে এখানে, আমরা তখন আমরা জানতাম না, যখন দীঘায় গেল তখন আমরা জানতে পারলাম। তারপর আমাকে বলেছি বলে আমাকে ঘরে ফেলে মেরেছে, অনেক অনেকবার মেরেছে আমাকে, এই হাত টাত কেটে দিয়েছে। এইগুলো কে মেরেছে? কে? আমার মা। যা আমার কাকাকে বললাম, তখন কাকা গ্রাম লোকে খবর দিয়েছে, তারা এসে মারধর করলো, তারপর স্বীকারোক্তি দিয়েছে যে আমরা পাঁচ বছর ধরে সম্পর্ক করেছি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, হাড়োয়া। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।